আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে কোথাও একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার বোর্ড চ্যালেঞ্জটি সফল হবে না এবং আপনার কিন্তু ফলাফল পরিবর্তন হবে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এসএসসি পরীক্ষা দু হাজার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যায় এ টু জেড বিষয় আমি আপনাদেরকে খুলে বলবো তো অবশ্যই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটাতে লাইক করে দিবেন এবং এই ভিডিওটা এ টু জেড দেখবেন তাহলেই আপনি নিজেই নিজের ফোন দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন তো কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা দু হাজার তেইশের যে ফলাফল প্রকাশ হয়েছে আজকে তো অনেকেই দেখা যাচ্ছে অনেক ভালো ফলাফল করেছে আবার অনেকেই দেখা যাচ্ছে ফলাফল করতে কাঙ্ক্ষিত ফলাফল করতে ব্যর্থ হয়েছে বা ফেইল করেছে সো দেখা যাচ্ছে যাদের রেজাল্ট নিয়ে সন্দেহ পোষণ রয়েছে বা অসন্তুষ্ট কিংবা দেখা যাচ্ছে ফেল করেছে একটা সাবজেক্টে ফেল করার কথা ছিল না সো তারা কিন্তু চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারে তো ওই বোর্ড চ্যালেঞ্জের একটি নোটিশ ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে তো আজকের এই বোর্ড চ্যালেঞ্জের ভিডিওতে আমরা আপনাদেরকে টু জেড বিষয় তুলে ধরব এক নম্বরে থাকবে বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে এবং বোর্ড চ্যালেঞ্জের নিয়মটা কি কীভাবে করতে হবে বোর্ড চ্যালেঞ্জের জন্য কোন সিম ব্যবহার করতে হবে এবং কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যায় আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কি সত্যিই পরিবর্তন হয় কি না তো সর্বপ্রথম আমরা জানবো যে এসএসসি পরীক্ষা দু হাজার তেইশের যে বোর্ড চ্যালেঞ্জ কিংবা ফল পুনর্নিরীক্ষণে যে আপনি আবেদন করবেন তো এই আবেদনটা কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে তো বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা কিন্তু শুরু হবে উনত্রিশ জুলাই দু হাজার তারিখ এবং এই চ্যালেঞ্জের আবেদনটি চলবে চার আগস্ট দু পর্যন্ত সো অবশ্যই উনত্রিশ জুলাই থেকে চার আগস্টের মধ্যেই আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে এবং বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে এটা আমরা একটু জানা নিব সো বোর্ড চ্যালেঞ্জ করতে আমাদের কি বলছে দেখেন প্রতিটি পত্রের জন্য একশো টাকা হারে ফি প্রযোজ্য হবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করতে আপনারা যদি বাংলা প্রথম পত্র বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে একশো টাকা লাগবে যদি বাংলা দ্বিতীয় বোর্ড চ্যালেঞ্জ করতে চান একশো পঁচিশ টাকা আরও লাগবে ক্লিয়ার এবং যে সাবজেক্টগুলোর কোনো পত্র নেই সেই সাবজেক্টগুলো শুধু একশো পঁচিশ টাকায় কিন্তু আপনার লাগবে এখন কথা হচ্ছে ফি পরিশোধ কিভাবে করবেন সো ফি পরিশোধ করার জন্য আমাদের একটা সিম লাগবে সেটা হচ্ছে টেলিটক সিম যে কারো টেলিটক সিমের মাধ্যমে তুমি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য দেখা যাচ্ছে আপ তুমি যদি দুইটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তো সেই ক্ষেত্রে দুইটা সাবজেক্টের জন্য কত টাকা একশো টাকা যোগ একশো টাকা ঠিক আছে তাহলে কত হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তুমি কী করবা দুইশো পঞ্চাশ টাকার সঙ্গে আরও বিশ টাকা বেশি ফ্লেক্সিলট করবা শুধুমাত্র টেলিটক সিমে ঠিক আছে টেলিটক প্রিপেইড সিমে দুইশো তো পঞ্চাশ টাকার সঙ্গে আরও বিশ টাকা বেশি দুইশো টাকা তুমি হচ্ছে ফ্লেক্সিলট করবা যদি একটা সাবজেক্ট তোমার খারাপ আসে একটা সাবজেক্টে ফেল আসো কোনো পত্র নাই তাহলে একটা সাবজেক্টের জন্য একশো টাকা তার সঙ্গে আরও বিশ টাকা বেশি তুমি রিচার্জ করে ফেলবা তারপর কিন্তু আবেদন করা যাবে ক্লিয়ার এখন কথা হচ্ছে কীভাবে আবেদন করতে হবে আমরা একটু দেখি সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলে দিছে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে তো এইখানে দেখতে পাচ্ছেন যে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু নাম্বারে তো এইটা আমরা নর্মালি জানে নিলাম আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন দেখাবো সমস্যা নাই তাহলে একটা যদি বিষয়ের জন্য আমরা আবেদন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সুন্দর করে যদি একটা বিষয়ের জন্য আবেদন করতে চাই তাহলে আমরা কি করব সুন্দর করে আমাদের মেসেজ অপশানে যাব দেখতে পাচ্ছেন মেসেজ অপশনে চলে আসছি এখান থেকে স্টার্ট চার্ট এইখানে আমরা কি করব এখানে লিখবো দেখেন ওয়ান সিক্স সরি ওয়ান সিক্স ট্রিপল টু ট্রিপল টু লিখে ডান করলাম দেখেন তো রান করার পর এইখানে আমাদেরকে একটা এসএমএস টাইপ করতে হবে তো আমি সিমটা চেঞ্জ করেছি সিম টুয়ে তো এস এম এসটা টাইপ করতে হবে কী দেখেন আমরা এখানে আর এস সি লিখবো লেখার পর আমাদেরকে বলা হয়েছে একটা স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর বোর্ডের নামে তিন অক্ষর তো আপনার যেই বোর্ডটা সেই বোর্ডে তিনটে অক্ষর লিখতে হবে তো আমাদের যে হচ্ছে দিনাজপুর বোর্ড তা যে তার জন্য আমি এন দিলাম দেওয়ার পর একটা স্পেস দিলাম মানে ফাঁকা দিলাম দেওয়ার পর রোল নাম্বারটা আমরা লিখবো তো এইখানে হচ্ছে আপনাদের যে রোল নাম্বারটা সেই রোল নাম্বারটা কিন্তু আপনি সুন্দর করে এখানে লিখে দিবেন। তো আমি হচ্ছে আপাতত এখানে একটা রোল নাম্বার লিখে দিচ্ছি দেখেন রোল নাম্বারটা লিখে শেষ তারপরে আমাদেরকে কি বলেছে বিষয় কোড অর্থাৎ আপনার যেই বিষয়টাতে আপনি বড় চ্যালেঞ্জটা করতে চাচ্ছেন সেইটার বিষয় কর তো আমি সাপোজ ভাবলাম যে আমি গণিতে বিষয়ে মানে ফেল করেছি হ্যাঁ তো গণিতে বড় চ্যালেঞ্জ করতে চাচ্ছি সো আমি এখানে সুন্দর করে ওয়ান জিরো নাইন দিলাম ক্লিয়ার এখন এই মেসেজটাকে আমি সেন্ড করে দেবো দেখেন এস এম এসটাকে আমি সুন্দর করে সেন্ড বাটনে ক্লিক করে এস এম এসটা কিন্তু আমি সেন্ড করে দিলাম যদিও আমি সিম টু এ ব্যালেন্স রাখি নাই কেননা আজকে তো হচ্ছে আটাশ জুলাই উনত্রিশ জুলাই থেকে কিন্তু আবেদনটা শুরু হবে তো আজকে বেকার এস দিয়ে টাকা খরচা করার কোনো প্রয়োজন নেই তো এইভাবে আপনারা এস এম টাইপ করে পাঠাবেন ক্লিয়ার এটা শুধুমাত্র একটা একটা সাবজেক্টের জন্য এমনটি ঠিক আছে তারপরে আমি বলতেছি দেখেন যখন আপনি এটা লিখে সেন্ড করবেন তারপর আপনার কাছে একটা এস আসবে ঠিক আছে আসবে এস আসবে এবং সেটাতে একটা পিন লিখা থাকবে ঠিক আছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা এস এম এস আসবে এইখানে কিন্তু একটা পিন লিখা আছে দেখেন পিন সো এই যে পিনটা আপনি দেখতে পাচ্ছেন ওই পিনটা মনে মনে রাখতে হবে ঠিক আছে তো যখন পিনটা চলে আসলো ওই পিনটা যখন চলে আসলো তখন আপনাকে কী করতে হবে দেখেন তখন আপনাকে আবার মেসেজ অপশানে আসতে হবে তো সাপোজ আমি ভাবলাম যে আমার পিন চলে আসছে এবং তখন আমি আবার এস এম এস আসবো আবার লিখবো আর এসি লিখার পর আমরা কী করবো আবার স্পেস দিব দিয়ে ওয়াই এস লিখবো লিখার পর আমরা হচ্ছে ওই যে পিনটা যে পিনটা আপনি দেখতে পাচ্ছেন এই পিনটা হচ্ছে এইখানে বসাইতে হবে ঠিক আছে তো আমি সেম টু সেম যে পিনটা এই পিনটা কিন্তু এইখানে বসাই দিচ্ছি সো আপনার যে পিন আসবে এই পিনটা এখানে আপনি বসাই দেবেন সো দেখেন পিনটা বসায় দিচ্ছি তারপর স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি যেই মোবাইল নাম্বারটাতে আপনি এস এম এসটা চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জ করেছেন সেইটা দিতে হবে তো আমি স্পেস দিলাম দিয়ে এইখানে আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি দেখেন জিরো ওয়ান সো আপনাদেরকে দেখানোর জন্য এমনি একটা মোবাইল নম্বর আমি দিলাম এগারো সংখ্যার দেওয়ার পর আমাদেরকে এস এম পাঠাই দিতে হবে তো আমি যদি এস এম এসটা পাঠাই দিই ঠিক আছে যদি সেন্ড করে দেই তাহলে কিন্তু কি হবে তারপর আমাদের হচ্ছে টাকাটি কেটে নিবে সো একটা সাবজেক্টের জন্য একশো পঁচিশ টাকা যদি শুধুমাত্র একটা সাবজেক্টের জন্য আমি আবেদন করি তাহলে আমার কিন্তু একটা সাবজেক্টের জন্য একশো পঁচিশ টাকা কেটে নিবে এবং টাকাটি কেটে নেওয়ার পর আমাদের সামনে এই যে একটা এসএমএস দেখতে পাচ্ছেন এইরকম একটা এস এম এস আসবে ক্লিয়ার তো এই পর্যন্ত ক্লিয়ার যে হচ্ছে আমরা সুন্দর করে প্রথমে এই আর এস সি লিখবো তারপরে বোর্ড এগুলো লিখে তারপরে পাঠাব একটা সবকিছু ক্লিয়ার হয়ে গেল এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন দুইটা বা তিনটা সাবজেক্টের জন্য আবেদন করতে তো এটা আমরা একটু পড়ে নিই উল্লেখ্য পুনিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে ঠিক আছে হ্যাঁ একটা এস এম এসের মাধ্যমে দুই তিনটা বিষয়ের জন্য আপনি আবেদন করতে পারবেন এটাই বলছে এখানে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে যেমন বাংলা ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিড প্রিপেড মোবাইলের মেসেজে গিয়ে লিখতে হবে আর এস স্পেস ঢাকা বোর্ডের জন্য ডিএসএ তারপর স্পেস দিয়ে রোল নাম্বার দিতে হবে তারপর স্পেস দিয়ে এই যে এইভাবে লিখতে হবে ঠিক আছে তো দেখেন সাপোজ আমি ভাবলাম যে আমি দুইটা সাবজেক্টের জন্য হয়তো বোর্ড চ্যালেঞ্জ করবো তাহলে আমরা কি করব সর্বপ্রথম আমি আবার শুরু থেকে দেখা দিচ্ছি দেখেন আমরা কি করব মেসেজ অপশানে আসবো আসার পর স্টার চার্টে যাব যাই এখানে আমরা সুন্দর করে বসাবো ওয়ান সিক্স টু 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 দিয়ে ডান দিব তারপর যেহেতু আমি দুইটা বা তিনটা সাবজেক্ট তার জন্য প্রথমে লিখতে হবে আমাদেরকে আর এ সি তারপর একটা ফাঁকা দিব দেওয়ার পর আমরা কী করব বোর্ডের তিনটা অক্ষর দিতে হবে তো আপনি যেই বোর্ডের হন না কেন সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর সো আমি ভাবলাম আপনি হচ্ছেন রাজশাহী বোর্ডে তো আমি আর এ যে দিলাম রাজশাহী বোর্ডের আর যে তারপরে একটা স্পেস দিব। ঠিক আছে দেওয়ার পর আমরা রোল নাম্বারটা দেবো সো আমি একটা রোল নাম্বার দিচ্ছি এইটা হচ্ছে আমার রোল ঠিক আছে সো আমার রোল নাম্বারটা দেওয়া শেষ তারপরে আমি দেখা যাচ্ছে কী করবো তারপর আমি সুন্দর করে আরেকটা স্পেস দিব ঠিক আছে রোল নাম্বার যেহেতু দেওয়া শেষ এখন রোল নাম্বারটা দেওয়ার পর আমাদেরকে এখন কোন কোন বিষয় কোডের সমস্যা তো আমি ভাবলাম যে আমি হচ্ছে একশো নয় গণিতে ফেল করেছি আমি গণিত দিলাম তারপরে আমি ভাবলাম যে হচ্ছে বাংলাতে ফেল করেছি আমি কোমার দিলাম বাংলার বিষয় কোড কত একশো এক তারপরে আমি ভাবলাম যে হচ্ছে আমি ইংরেজিতেও ফেল করেছি তো আমি ইংরেজির কোড কত একশো তো তিনটা সাবজেক্টের হাতে ফেল করেছি আমি তিনটা সাবজেক্টের জন্য আবেদন করতে যাচ্ছি তো তিনটা সাবজেক্টের নাম এইভাবে লিখব লিখার পর আমি এস এম এসটা পাঠিয়ে দেবো ঠিক আছে সো আমি এস এম এসগুলো এখন পাঠাচ্ছি না কেননা এখন পাঠাইলে বেকার টাকা খরচা হবে বুঝছেন বিষয়টা কেননা কালকে থেকে কিন্তু আপনার আবেদন শুরু হবে আজকে এস এম এস পাঠাইলে বেকার এক একটা এস এম এসের জন্য দুই টাকা সাতষট্টি পয়সা বেকার যাবে সো কালকে অর্থাৎ হচ্ছে উনত্রিশ জুলাইয়ে আপনারা কিন্তু আবেদনগুলো করবেন তো আপনি এইভাবে এস করবেন তারপর হচ্ছে আপনাকে পিন দিবে তখন পিন দিলে এই যে এইটা দেখতে পাচ্ছেন এইখানে আমি যেভাবে হচ্ছে টাইপ করেছিলাম এইভাবে টাইপ করে তখন এস এম পাঠাতে হবে সো যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করায় নিতে চান তাহলে অবশ্যই আমার আমাদেরকে কমেন্ট করবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার আমি বোর্ড চ্যালেঞ্জটা করে দিতে পারবো মানে বড চ্যালেঞ্জ বলতে বলতে এই যে সকল নিয়ম মাফিক কাজগুলো এগুলো আমি আপনাদেরকে করে দিতে পারবো এটার জন্য আমি আপনার কাছে কোনো টাকা নিব না শুধুমাত্র আপনি কয়টি সাবজেক্টে আবেদন করবেন সেই হিসাবে একশো টাকা হারে বিকাশে সরি বিকাশে না মানে টেলিটক সিমে রিচার্জ করে দিবেন সেই টাকা দিয়েই হচ্ছে আমি আপনার এইখানে পেমেন্টটা করে দেবো তো যদি বুঝতে কোনো সমস্যা হয় লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন আল্লাহ হাফিজ